রাজশাহী পবা খড়খড়ি বাইপাস বাজার থেকে পাইকারি দরে প্রতি কেজি বেগুন মাত্র 4 টাকায় কেনেন ব্যবসায়ী মোহাম্মদ আলী। পরে খড়খড়ি থেকে 6 কিলোমিটার দূরে বিনোদপুর বাজারে ভ্যান গাড়িতে সেই বেগুন তিনি প্রায় 7 গুণ বেশি দামে বিক্রি করেন 30 টাকা দরে। মালটা আমদানির উপর নির্ভর করবে, কাঁচামালের দর কেউ নির্দিষ্ট করতে পারবে না। খুচরা দিলাম 5 টাকা আর পাইকারি 4 টাকা আনলাম, পলাদিন গিন্দায় প্রায় 150-200 টাকার, এখানে এসে আবার খাজনা লাগছে, প্রায় 300-র উপরে খরচই পড়ে। কৃষক মন্টু মিয়া 27 টাকা দরে পাইকারি বাজারে ঢ্যাঁড়স বিক্রি করলেও সবজি ব্যবসায়ী বেল্লাল হোসেন পরে 7 কিলোমিটার দূরে নগরীর সাগরপাড়া কাঁচা বাজারে ঢ্যাঁড়স 40 টাকা কেজি বিক্রি করেন। 2 কেজি নিল, 5 কেজি বাদ গেল, 1100 টাকা মন বিক্রি করলাম। সকালবেলা 60 টাকা বেচছি, এমনও সময় আছে 50 টাকা বেচতে হবে, যেরকম করলাটা 50 টাকা কিনা 60 টাকা বেচছি। 10 কিলোমিটার দূরত্বের পাইকার ও খুচরা বাজারে 15 মিনিট সময়ে অনায়াসে পৌঁছানো গেলেও সবজি কেনা ও বেচা দামের তফাত কয়েক গুণ। অধিক মুনাফায় পণ্য বিক্রি করলেও নিজেদের পক্ষে যুক্তির শেষ নেই ব্যবসায়ীদের। খড়খড়ি সহ রাজশাহী নগরীর 5টি বাজার ঘুরে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের ভাষ্য, কৃষক ফড়িয়া বিক্রেতা ও ভোক্তা তিন হাত বদলেই সবজির দাম হয় চড়া। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এক কেজি সার হলো 28 টাকা দাম হলো ইউরিয়া, এক কেজি ডিএপি হলো 27 টাকা দাম, তাহলে এগিন যদি করি, যদি জমিতে দিই, তাহলে তো লস তো হবেই। এক পাল্লাতে 220 টাকা আর খুচরা বাজার 50 250 টাকা পাল্লা, এটা কাঁচামাল বলা যাবে না, মানে আমদানি হলে কম আমদানি হলে বাড়তি। প্রশাসনের গাফিলতিতে অস্থিতিশীল বাজার, অভিযোগ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। ভোক্তা পর্যায়ে দিয়ে আসে তখন এটা তারাও আবার ডবল করে দেয়। এই যে একটা চেন সিস্টেম, এর মধ্যে একটা চরম একটা দুর্নীতি কাজ করছে। এই চক্র ভাঙতে হলে বাজার ব্যবস্থাকে উন্নত করতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর এ নিয়ে কোনো বক্তব্য দেয়নি, জানিয়েছে অভিযান সহ নানা উদ্যোগে বাজারে শৃঙ্খলা ফেরাতে সচেষ্ট তারা। তবে গেল 16 মার্চ কৃষি বিপণন অধিদপ্তর 29টি পণ্যের দাম বেঁধে দিলেও অধিকাংশ পণ্য বাজারে সেই দামে পাওয়া যাচ্ছে না। সময় সংবাদ, রাজশাহী।